সমগ্র রাজ্যের সাথে তাল মিলিয়ে কাছাড় জেলার শিলচর ঈদগাহ সহ ইটখলা সেন্ট্রাল ঈদগাহ ময়দানে শান্তিপূর্ণভাবে ঈদ উল আজহা পালিত হয়। শিলচরের বিভিন্ন ঈদগাহগুলিতে জামায়াতের সঙ্গে ঈদের দুরাকাত নামাজ আদায় করলেন মুসলিম ধর্মাবলম্বীর লোকেরা। সারা দেশের সঙ্গে বরাক তথা শিলচরেও শান্তিপূর্ণভাবে ঈদ পালন করা হয়। শিলচর ইটখলা ঈদগাহতে ঈদের নামাজ আর জনসমুদ্রে পরিণত হয় ময়দান। প্রায় 10,000 মুসলিম ধর্মাবলম্বী লোকেদেরকে নিয়ে সম্পূর্ণ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ পড়ান আলহাজ মাওলানা মাসুক আহমেদ। নামাজ শুরুর আগে পবিত্র ঈদের গুরুত্ব নিয়ে আলোচনা করে বক্তব্য রাখেন আলহাজ মাওলানা মাসুক আহমেদ সাহেব। পরে বিশ্ব শান্তির জন্য দোয়া করেন। ঈদের নামাজ শেষে একে অপরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। বক্তব্য রাখেন আলহাজ মাওলানা মাসুক সাহেব। তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন ও বিশ্ব শান্তি কামনা করেন। ঈদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন। শিলচর থেকে সুরজিৎ চক্রবর্তীর রিপোর্ট। ঈদগাহ অর্থাৎ ইটখলা ঈদগাহ, যেটা শিলচর শহরের বৃহত্তম শহরের সেন্টার ঈদগাহ বলে খ্যাত, আমাদের কাছে ইটখলা ঈদগাহ বলে পরিচিত, সেই ঈদগাহ ময়দানে আজকে ঈদ উল আজহার নামাজ আদায় করেছিলাম। আমি ইমামতি করেছিলাম সেখানে। সেই ঈদগাহ নামাজ থেকে আমি আমার দেশবাসী এবং আমার দেশের যারা প্রবাসে থাকে সবার কাছে আমার ঈদের শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। ঈদ উল আজহার তরফ থেকে আপনারা যারা এখানে এসেছেন আপনারা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা। আচ্ছা, আজকে যে ঈদটা, এটার মানে মেন ইয়েটা কি, উদ্দেশ্য? দেখুন, ঈদের মাধ্যমে আমরা দুইটা রাকাত নামাজ পড়ছি, দুইটা রাকাত নামাজ পড়ছি আমরা ষষ্ঠার কারণে, ষষ্ঠার প্রাপ্তির লাগিয়া আজকের ঈদের নামাজ, যেটা গতই সে ঈদ উল ফিতর যেটারে হয়, রমজানের পরে যেটা ঈদ হয় সেটাও মাওলা যিনি আছেন, ষষ্ঠা যিনি আছেন। আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা আমরা ষষ্ঠাকে বিশ্বাস করি। অনেক আছে নাস্তিক, অনেক আছে আস্তিক। আস্তিকের মধ্যে আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমরা আমরা মালিক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ওনার সন্তুষ্টি লাভের জন্য আজকে খোলা মাঠে ঈদের ময়দানে দুইটা রেখা নামাজ আদায় করার উদ্দেশ্য নিয়ে এসেছি। ভারতের পূর্ণ মাটিতে আমাদের জন্ম হয়েছে, আমি ভারতবাসী হিসাবে আমি আজকে খুবই ধন্য এবং সেই মাটির লগে সেই দেশের লগে আমাদের আন্তরিক ভালোবাসা। যেহেতু আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমান শুধু একটি বাক্য নয়, একটি বৃক্ষের মতো, এটার অনেক শাখা প্রশাখা রয়েছে। এ শাখা প্রশাখার মধ্যে একটি শাখা হলো নিজের জন্মভূমিকে, নিজের প্রাণ থেকে অধিক ভালোবাসা। সেটাই বলে আমার আলোচনা এখানে শেষ হল।